প্রসাদো যসাদন্নগতি কুতোপি ধ্যায়ং শুভং তস্য যশস্ত্রী সন্ধম বন্দে গুরুশ্রী চরণারবিন্দম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমস্ত্রিকালসত্তায় জগন্নাথ সুতায় চ সভৃতায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ বরহাপীরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডম কঞ্জাক্ষঙ্কম্বুকণ্ঠম স্মিতশুভগমুখম স্বাধরীনস্তবীণ শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতীশতভৃতং ব্রহ্ম গোপালভীষম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ হরি ভক্তি পরাজী চ হরি নাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ নম ধর্মায় মহতে নম কৃষ্ণায় বিধসে ব্রাহ্মণেভ্য নমস্কৃত্য ধর্মান বক্ষে সনাতনান নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েত জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ হই অভীষ্ট পুরন দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির মুহু স্বকৃপা জ্যেষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম্ শুক উচ গোপানন্দয় শ্রুত্রুময় পতৌরব তগ্মো কুশ্রেষ্ঠ নির্ঘাতভয়সংকিতা ভূমানিপতিতৌ তত্র দদৃশুর্যমলার্জুন
বভ্রমস্তদভিজ্ঞায় লক্ষং পতন কারণম্। সর্ববেদান্ত সার মহাপুরাণ শ্রী শ্রীমদ্ভাগবতে দশম স্কন্ধে একাদশ অধ্যায়ে শ্রী যমলার্জুন ভঞ্জন লীলা বর্ণন করত শ্রী শুকদেব। তিনি বলছেন, হে কুরুশ্রেষ্ঠ গোপানন্দাদয় শ্রুত্বা দ্রুময় পততো রবম তত্রা যোগমুকুরুশ্রেষ্ঠ নির্ঘাত ভয় শঙ্কিতা। নন্দাদি গোপগণ তারা গোবর্ধন তট হতে সেই অর্জুন বৃক্ষ পতনের ঘনঘোর শব্দ শ্রবণ করে বজ্রপাত হচ্ছে অথবা ব্রজে কোন দৈত্যাদি আগমন করেছে, কিসের এত শব্দ? গোকুলের দিকে শোনা যাচ্ছে, এই শব্দটা কিসের? নিশ্চয়ই বজ্রপাত বা ব্রজে দৈত্যাদির আগমন, তাই হবে। তারা ব্যাকুল হয়ে সেই বৃক্ষপতন স্থানে এসে উপস্থিত হলেন। শ্রী শুকদেব বলছেন যে নলকুবর মণিগ্রীব যখন শ্রীকৃষ্ণ চরণাগ্রে মস্তক লুণ্ঠিত করছেন, তখন আর যেন তাদের স্বাদ মিটছে না এবং এতদিন ধনাভিমানে তাদের উচ্চশির কুত্রাপি নত হতে চেত না, আজ দেবর্ষি নারদের অপার কৃপায় সেই গর্বিত মস্তক কৃষ্ণের উদ্দেশ্যে সর্বত্র নত হতে চাইছে। পুনঃ পুনঃ প্রণাম করে তারা মায়ের দত্ত সেই বন্ধন রজ্জুকে প্রণাম করছেন, উলুখলকে প্রণাম করছেন। গোপ বালকগণকে ব্রজবাসী সমস্ত গোপ গোপী পশু পক্ষী তৃণ গুল্মলতা বৃক্ষ সকলকে প্রণাম করছেন। এত প্রণাম কেন? যারা একদিন দেবর্ষি নারদকে একটা প্রণাম করেনি তার জন্য এত লক্ষ লক্ষ বছর কেটে গেল, আর আজ এখানে এত প্রণাম। শুধু প্রণাম নয়, চোখের জলে ভেসে বলছে, হে দামোদর, হে ভক্ত বাৎসল্য প্রয়নিধে, যেখানে যেখানে যাই বা থাকি যেন আপনার অপার কৃপা এবং ভক্ত বাৎসল্যের কথা কখনো দয়াময় ভুলে না যাই। এইভাবে তারা উত্তর দিকে নিজ ভবনাভিমুখে গমন করলেন। যাবার সময় দেবর্ষি নারদের যে অযাচিত এবং অপ্রত্যাশিত কৃপা, ব্রজবাসের আনন্দ, আর শ্রীকৃষ্ণের কৃপা, শ্রীকৃষ্ণ যে তাদেরকে আদেশ করলেন যে আমার চরণে তোমাদের ভাব সঞ্জাত হয়েছে, তোমাদের আর ভয় নেই, যেখানে থাকো যা করো,
তোমাদের আর পতন হবে না। তো তারা সেসব কথা মনে করে পরমানন্দে আত্মহারা দিশাহারা হয়ে অভিনব ভাবের স্রোতে গা ঢেলে দিয়ে কৃষ্ণ 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 নাম করতে করতে অগ্রসর হতে লাগলে এখানে দশম অধ্যায় শেষ হল। শুকদেব বলছেন সহসা হঠাৎ, হে কুরুশ্রেষ্ঠ নন্দাদি গোপগণ গোবর্ধন তটের থেকে আর অর্জুন বৃক্ষ দুটি পড়ে যাওয়ার ঘনঘোর শব্দ শ্রবণ করলে, তারা মনে মনে ভাবলেন কি বজ্রপাত হচ্ছে, না আকাশে তো কোনো মেঘ নেই, একেবারে নির্মল আকাশ, তাহলে কি কোন দৈত্য দানব এলো ব্রজে? এই তারা আশঙ্কায় গোবর্ধনের থেকে ছুটে গেলেন গোকুলে, সেই বৃক্ষ পতন স্থানে নির্ঘাত ভয় সংকিতা। আচ্ছা, লীলা শক্তির এমনই অচিন্ত প্রভাব, গাছটা কখন পড়েছে, দুটো গাছ, আর শব্দ কখন হল, গাছ দুটো পড়ল এখন আর শব্দ হবে বেশ খানিক সময় পর, এ তো হতে পারে না। বললেন না, শব্দ সঙ্গে সঙ্গেই হয়েছে, কিন্তু লীলাশক্তির অচিন্ত প্রভাবে এদের কর্ণগোচর হয়নি। কেন হয়নি? যদি গাছ দুটো উপরে পড়ার শব্দ ব্রজবাসী নরনারীর শ্রুতিগোচর হতো, তাহলে তারা কৃষ্ণের অমঙ্গল আশঙ্কায় ব্যাকুল হয়ে ওখানে উপস্থিত হতেন। ফলত এরা তপস্তুতি কিছুই করতে পারত না। বাৎসল্য প্রেমাম্বুধি গোপ গোপীগণ যদি দেখত যে শ্রীকৃষ্ণের নিকট এই রকম বিশাল লম্বা আর উজ্জ্বল দেবপুরুষ দাঁড়িয়ে আছে, তাহলে তো তারা অত্যন্ত ভয় পেয়ে যেতেন। আগুনের মতো দপ 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 করছে বিশাল দুটো তালগাছের মতো লোক, তাহলে তো ভারি মুশকিল হতো। তো তারা কৃষ্ণের অমঙ্গল আশঙ্কায় ব্যাকুল হতেন, এই জন্য লীলাশক্তির অচিন্ত প্রভাবে শব্দ হলেও এরা শোনেননি। তারপরে কুবেরের পুত্রদ্বয় প্রণামাদি করে যখন বিদায় নিল, তখন যেন কোথায়ও শতসহস্র বজ্রপাত অপেক্ষাও ভীষণ কোন শব্দ শ্রুতিগোচর হল, তারা ব্যাকুল হয়ে পড়লেন। যেহেতু শ্রীকৃষ্ণের জন্মের পরের থেকেই নানা রকম আকস্মিক দুর্ঘটনা ব্রজে লেগেই আছে, এই যেমন পুতনা রাক্ষসীর আগমন, মহাসকট পতন, কৃষ্ণকে নিয়ে তৃণাবর্তের আকাশ গমন, কত কত হঠাৎ করে আসছে এই বিপদগুলো। তো আজকে না জানি আবার কোন মহাবিপদ উপস্থিত হল আমাদের ব্রজজীবনের জীবন রক্ষা, আর ব্রজবাসী হয়তো করতে পারল না, ব্রজজীবনের আর জীবন রক্ষার আশা নাই।
এই আর্তনাদ করতে করতে তারা গোবর্ধন হতে নন্দালয়াভিমুখে গোকুলের দিকে ধাবিত হলেন। এদিকে কি হল, কালকে তো কার্তিকী শুক্লা প্রতিপদ, গোবর্ধন তটে প্রতি বৎসর ইন্দ্রজাগের অনুষ্ঠান হয়, আগের দিনই দাসীরা অপরাহ্ন কালের থেকে সমস্ত রন্ধনাদি হবে, এত বড় উৎসব মহোৎসব, ব্রাহ্মণ সেবা, হবন, দান, অন্নদান, বস্ত্রদান, গোদান। তো একাকিনী যশোদা গৃহকর্মে নিযুক্তা, অন্যান্য গোপগণের ভবনেও তাদের গোপের পত্নী আছেন, দু একজন চারজন করে লোক প্রতি ঘরেই আছে, কেউ যে নেই তা নয়। গোকুলের ঘরগুলিতে দুজন চারজন করে আছে কেউ না কেউ, তবে তাদের সংখ্যা মহিলাই বেশি সংখ্যায়। তো মা যশোমতী যখনই এই ভীষণ শব্দ শুনলেন উনি মূর্ছিত হয়ে গেলেন, কারণ ওনার তো একেবারে কানের কাছেই, ভিতরের ঘরেই তো উনি কাজকর্ম করছিলেন, আর উঠানে এই ঘটনা। অন্য গোপীগণ তারাও হায় কি হল এই বলে তারাও মূর্ছিত হয়ে গেলেন। এটা লীলাশক্তিরই ইচ্ছা। আচ্ছা একটা কথা, শুকদেব যেমন বর্ণনা করছেন তাতে বোঝা যাচ্ছে যেন গোবর্ধন আর গোকুল এপাড়া ওপাড়া, কিন্তু তা তো না, ভৌগোলিক দূরত্বে। কিন্তু তারা উৎকণ্ঠিত হয়ে অতি ঝটিতই কৃষ্ণের নিকট উপস্থিত হলেন। এটা কি করে সম্ভব? বললেন, কেউ যদি ভক্তি মুক্তি সিদ্ধি কামনায় কৃষ্ণের নিকট আসতে চায় তো তাদের কৃষ্ণের নিকটে শীঘ্র আগমন কিছুতেই সম্ভবপর হয় না। কৃষ্ণের নিকট আসতে গেলে তো প্রেম চাই, ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা মনে যদি রয়, সাধন করিলেও প্রেম উৎপন্ন না হয় তো কৃষ্ণের নিকট যাবে কি করে? কেবলমাত্র কৃষ্ণ সেবার্থে যদি কেউ কৃষ্ণের নিকট যেতে ইচ্ছা করে, কৃষ্ণের সেবার নিকট, কৃষ্ণের সেবার জন্য কৃষ্ণের দর্শনের কামনা যদি কেউ করে, তো সেই উৎকণ্ঠা এবং তজ্জনিত কৃপা কৃষ্ণের কাছে অতি শীঘ্র পৌঁছে দেয়। এই যে সাধকরা, বিশ্বের শত শত সাধক সমাজ, তারা যখন কৃষ্ণ প্রাপ্তির আকাঙ্ক্ষা নিয়ে নিষ্কামভাবে উৎকণ্ঠার সঙ্গে সাধন করেন, অতি শীঘ্র তারা কৃষ্ণের কাছে উপস্থিত হন। তো যদি এটা সাধক জগতেই সম্ভব, তাহলে ওখানে তো তারা নিত্যসিদ্ধ পার্ষদ প্রেমবান। আর একটা হচ্ছে এই লীলাস্থলী ব্রজমণ্ডল লীলার আনুকূল্যে কখনো বড় হন কখনো বা ছোট হন, কমলের মতো সংকুচিত প্রসারিত হতে পারেন। যাই হোক, তারা পথে চলতে চলতে মনে মনে শতবার নারায়ণের চরণে, হা নারায়ণ, হা লক্ষ্মীপতি, হা শ্রীনিবাস, হা শ্রীবাস, কি হল কি হল প্রভু, যশোদানন্দনকে যেন, ব্রজজীবনকে যেন জীবিত দেখতে পাই, ব্রজজীবন যাতে জীবিত থাকে। এখন তারা এসে উপস্থিত হলেন নন্দালয়ে।
দেখছেন যে শ্রীকৃষ্ণ কেন, শ্রীকৃষ্ণের বাপ নন্দ মহারাজ, তার বাপ পর্যন্য মহারাজ, তার বাপ, তার বাপ, তার বাপ, এখন এরা কয় পুরুষ গোকুলে বাস করছে? এরা বাস করছে তিন পুরুষ ধরে এই মহাবনে, শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের বাপ, তার বাপ পর্যন্য গোপ। এই পর্জন্যেরা আবার পর্জন্য, উজ্জন্য, অভিজন্য কয়েক ভাই, এদের পিতা যে সুর, তিনি তো মথুরার ক্ষত্রিয়। তো পর্জন্যই তো মহারাজ সেই উগ্রসেনের সমকালীন প্রায়, তো ইনি বাস করলেন এই গোকুল মহাবনে। এই তো পুরাণের কথা, তো আজকের নয়, এরা তো তিন পুরুষ ধরে বাস করছে গোকুলে। কত হাজার হাজার বছর ধরে এই গাছ দুটো এইখানে দাঁড়িয়ে আছে কে জানে, নন্দভবন তো অনেক পরে হয়েছে। তো সেই গাছ দুটো সমূলে ভূতলশায়ী হল, ঝড় নাই, বৃষ্টি নাই, বজ্রপাত নাই, মত্তহস্তির আকর্ষণ নাই, কি করে মহাবল পরাক্রান্ত ব্যক্তি কে এমন আছে যে এমন গাছ দুটোকে ধরাশায়ী করল? গোকুলে তো কেউ ছিল না, আমরা তো সবাই গোবর্ধনে চলে গেছিলাম, কয়েকজন মেয়ে মানুষ ছিল, অবলা, এরকম জল্পনা কল্পনা করে বৃক্ষ পতনের কোন কারণই নির্দেশ করতে পারল না। হঠাৎ, আচ্ছা কেন পারল না, তাদের সম্মুখেই তো উলুখলের সঙ্গে রজ্জুর দ্বারা আবদ্ধ হয়ে অবস্থান করছিল, তাড়াতাড়ি কোত্রাপি পালায়ন করতে পারছে না, এই জন্য দুই ভূমি, ভূমিতে দুই করতল, দুই জানু অর্পণ করে আর উলুখল আকর্ষণ করতে করতে দামোদর তখনও ভয় পেয়ে এগোচ্ছিলেন। তো তারা বুঝতে পারল না কেন যে নন্দনন্দন গাছ দুটোকে উপরে ফেলেছে, পুরুষ মানুষ নাই বা থাকলো, পুরুষোত্তম তো সামনে। বললেন তারা হচ্ছেন ঘনীভূত বাৎসল্য প্রেমের মূর্তি, ঐশ্বর্য তাদের দৃষ্টিগোচর হয় না, মাধুর্যই হয়, এই জন্য বাৎসল্য প্রেমান্ধ দৃষ্টি এদের, কৃষ্ণের ঈশ্বর নাহি জানে ব্রজজন, জানলে এই লীলা হবে না, তাই তারা কোন কারণ খুঁজে পেলেন না। এখন হঠাৎ ওরা লক্ষ্য করল কি, ওই গাছের ভিতরে, ডাল পালার ভিতরে কতগুলি বালক ঘুরে, বালকগুলি ওর থেকে বেরিয়ে এলো। আরে এর ভিতরে কতগুলো বালক দেখছি। তখন তারা বলে এই তোরা এর ভিতরে কেন ঢুকেছিস, কি জন্য, কি জন্য এখানে তোরা, এই ওরা ভাবল যে বালকগুলি কি বোঝে, খেলার ছলে এই ওর যে বড় বড় ডালপালা ওর ভিতরে ঢুকে গেছে। তখন সেই বালকগুলিকে জিজ্ঞাসা করল, আচ্ছা এই গোপবালকগণ তারা কিন্তু তাদের জীবনের জীবন যশোদানন্দনকে সম্মুখে দেখেও তারাও কিন্তু মুগ্ধ, এইদিকে ব্রজবাসীরা নন্দভবনে অমঙ্গল হয়ে গেছে, সব ছোটাছুটি করছে, কৃষ্ণ 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 কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় রাম কৃষ্ণ, ওরা ছোটাছুটি করছে, এর মধ্যে বালকগুলোকে দেখল। তো বালকগুলো দেখেই তো বেরিয়ে এসছে, তখন তারা জিজ্ঞাসা করলো, এই
গাছ দুটো বললো কি করে রে, কে ফেলেছে, কে এসেছিল এখানে, কে এসেছিল, কেন পড়ল? ওরা অত লোকজন দেখে ওরা ভয় পেয়ে গেছে। ওরা তখন বলছে যে আমরা সচক্ষে দেখেছি। এই কি দেখেছিস, কি দেখেছিস বল? বলেন তোমাদের ওই কৃষ্ণই উলুকল আকর্ষণ করতে করতে গাছ দুটোর মধ্যবর্তী সংকীর্ণ পথ দিয়ে গেল, আর উলুকলটা তেসরা হয়ে লেগে গেল। তারপরে কৃষ্ণ বলপূর্বক উলুকলটাকে টানছিল, তৎক্ষণাৎ গাছ দুটো পড়ে গেল কাঁপতে কাঁপতে। আমরাও হাততালি দিচ্ছিলাম, গাছগুলো একেবারে থরথর থরথর করে গাছগুলো কাঁপছিল, হঠাৎ পড়ে গেল। শুধু তাই না, গাছ দুটোর থেকে দুইজন দেবপুরুষ বেরিয়ে এসে কৃষ্ণের নিকটে গেল। বলে তারপর বল, চুপ করলি কেন? বলে তারপর কি যেন বলতে লাগলো কৃষ্ণকে। তারপর বলে তারপর কি, কৃষ্ণ হাত নেড়ে নেড়ে কি যেন তাদেরকে বলল। বলি তারপর বললেন অনেকবার কৃষ্ণের চারিদিকে খালি ঘুর 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 করে ঘুরতে লাগলো, পাক দিচ্ছে। বললেন তারপর বলে বারবার প্রণাম করছে, এদিকে ওদিকে সেদিকে, ওই দড়িটাকে মাথায় ঠেকাচ্ছে, উলুখলে মাথায় ঠেকাচ্ছে, আমাদেরকেও প্রণাম করলো, আমরা তো ভয়ে জড়সড় হয়ে গেছি, একবারে আগুনের মতো দপদপ দপদপ করছে। বলে তারপর বলে এইদিকে 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 দেখলাম, এই যেতে যেতে এই এই দেখলাম গাছগুলো এই 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 বাড়িঘর দুয়ারের উপর দিয়ে আকাশেই যেন ওরা উড়ে চলে গিয়ে, তারপর বলে তারপর বলে তারপর ওই আকাশের সঙ্গে মিলিয়ে গেল, এই 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 এইদিকে আকাশের সঙ্গে মিলিয়ে গেল। পোলাপানের কথাকে বিশ্বাস করে? শ্রী শুকদেব বলছেন বালা উঁচু, বালকগুলো বলল যে তীর্যজ্ঞতম উলুখলং বিকর্ষতা মধ্যগেন পুরুষৌ অপি অচক্ষমহি। এখন মুশকিল হয়ে গেল, ওরা ঠিকই বলছে, হয়তো ওরা তো এরকম লম্বা চওড়া বাক্য প্রয়োগ করতে জানে না, সবই মাত্র কথা বলতে শিখেছে, ওই আধ ভাঙা 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 যা বলতে পারে বলল, কিন্তু বোঝা গেল এরা তো একেবারে শিশু, সক্ষ প্রেমে আত্মহারা, এরা তো জগতের কোনো খবর রাখে না, শ্রীকৃষ্ণ তাদের সখা, এছাড়া তো তারা কিছু জানে না। শ্রীকৃষ্ণ যখন উলুখল আকর্ষণ করছিল, এরা উলুখলটা গড়াতে গড়াতে কৃষ্ণের পিছনে যাচ্ছিল, আর কৃষ্ণের চরণের নূপুর কোটির কিঙ্কিনি সুমধুর ধ্বনি করছিল, সেই মাধুর্যে এরা মত্ত, কৃষ্ণের শোভা দেখছে, তার কোটির কিঙ্কিনি নূপুরের ধ্বনি শুনছে, পরমানন্দে বিভোর হয়ে করতালি করতালি দিতে দিতে কৃষ্ণের পিছনে পিছনে যাচ্ছিল। আর এদের মন পড়েছিল মা আসছে কিনা, কোন শব্দ মা শুনতে পাচ্ছেন কিনা, ওই দিকে ছিল এদের দৃষ্টি। এই জন্য এরা এতই বিভোর যে সম্মুখে গাছ দুটো পড়ে গেল, নলকুবর মণিগ্রীব এলো, স্তুতি প্রণতি করল, এত অলৌকিক ঘটনা, কিন্তু এদের ভাবাবেশে গ্রাহ্য করল না কিছু। বালকগুলো ভাবাবেশে কিছুই গ্রাহ্য করেনি, বা ওরা আশ্চর্যান্বিত হয়নি, ভীত হয়নি, পালিয়েও যায়নি। আচ্ছা কেন হয়নি? বললেন এরা সক্ষ প্রেম রসমতিরা পানে মত্ত, আনন্দাবেশে মত্ত। তো যেমন কোন ব্যক্তি মদ্যপান করে মত্ত হয়ে আছে, তার সামনে কোনো অলৌকিক ঘটনা কিছু ঘটলেও সে যেমন তার বোধে আসে না যে কি হল, একটা মদ খেয়ে একেবারে মাতাল হয়ে যে ব্যক্তিটা, তার সামনে যদি কিছু অলৌকিক বিশেষ কোনো আশ্চর্যজনক ঘটনাও ঘটে, তো সেই ব্যক্তিটার উপরে কোনো প্রভাব পড়ে না,
ও কিছুই বলতে পারবে না যে কি হয়েছে না হয়েছে। ঠিক তেমনি ওরা সক্ষ প্রেমে মত্ত, আর নন্দাদি গোপগণ আবার বাৎসল্য প্রেমরসে মত্ত, ওদের থেকে আরো এক কাটা বেশি উপরে। ওই জন্য তারা কিছুতেই এদের কথায় আস্থা স্থাপন করতে পারল না। নতে তদুক্তং জগৃহু ন ঘটে তদ বালস্য উৎপাটনং তর্ব কেচিত সন্দিগ্ধ চেতস। শ্রী শুকদেব বললেন তারা বিশ্বাস কিছুতে করল না। তাহলে কারা বিশ্বাস করল? বললেন কেউ কেউ একটু সন্দেহ করল, হলেও হতে পারে, হতে পারে, হতে পারে, হলেও। আচ্ছা এই লোকগুলো কে যারা একটু কিন্তু কিন্তু করল? ওদের সঙ্গে সঙ্গে ইন্দ্রজাগ অনুষ্ঠান প্রস্তুতি পর্বে রত যে ব্রাহ্মণরা ছিল, সেই ব্রাহ্মণরাও সঙ্গে সঙ্গে ছুটে এসেছিল, কারণ তারা নন্দনন্দনকে ভালোবাসেন, তারা ব্রজের হিতাকাঙ্ক্ষী, সর্বদা মঙ্গল কামনা করেন, নন্দভবনে প্রায়ই তারা আসেন, নন্দনন্দনকে আশীর্বাদ করেন, শান্তি সস্তয় নাদি লেগেই থাকে, ধান ধান্য দুর্বা দিয়ে। এই ব্রাহ্মণগণ যখন গোপবালকদের মুখে শুনলেন যে কৃষ্ণই উলুখল আকর্ষণ ছড়ে অর্জুন বৃক্ষ দুটি উৎপাটিত করেছে, তখন তারা নন্দাদি গোপগণের মতো বাৎসল্য প্রেম রসে মত্ত হয়ে অস্বীকার করতে পারলেন না কথাগুলি। তাদের মনে একটা বিচার এবং তর্ক এসে উপস্থিত হল, এরা কিন্তু এই ব্রাহ্মণরা তারা প্রেমবান অবশ্য, কিন্তু নন্দাদি গোপগণের মতো বাৎসল্য প্রেমরসে একেবারে মত্ত নয়, মদ্যপান করেছে কিন্তু অল্প স্বল্প করেছে, ওই জন্য নেশা অতটা আসেনি। এমন ব্যক্তির সামনে যদি কোনো ঘটনা আশ্চর্যজনক ঘটে আর তখন তার মদের নেশা ছেড়ে গেছে, তখন সে বলে হ্যাঁ এরকম দেখেছি, এরকম এরকম, দুটো লোক এলো, এসে ওকে ঘিরে ধরল, তারপর মারপেট করল, তারপর কোথায় পালিয়ে গেল এই রাস্তায়, এটা খুনই হয়েছে, এটা খুনই, এটা খুনের কেসই হবে, এত ধারা সে বলে দিল। কার নাম দেব, কার কার নাম, কার নাম দেব? তো এরা তেমনি সন্দেহ করল, কেচিৎ সন্দিগ্ধ চেতস। কি সন্দেহ করছে? যে এই বালক জন্মগ্রহণ করবার কয়েকদিন পরই পুতনা রাক্ষসীর প্রাণান্ত করেছে, তিন মাসে শকট ভঞ্জন করেছে, এক বছর বয়সে ঝঞ্ঝাবাত রূপী তৃণাবর্তকে সংহার করেছে, সুতরাং এই বালকের পক্ষে এই বৃক্ষদ্বয় উৎপাটন করা অসম্ভব নয়। আবার নন্দাদি গোপগণ যা বলছে যে সুকুমার কোমল অঙ্গ, এই বালক কখনোই এই বৃক্ষকে উৎপাটিত করতে পারে না। এখন দুটো পক্ষ হয়ে গেল, নন্দাদি গোপগণ মানতে পারলেন না, কিন্তু ব্রাহ্মণগণ যেন একটু সন্দেহ করলেন, কারণ নন্দাদি গোপগণের প্রেমান্ধ বুদ্ধি, এই জন্য বিচার নাই, আর এই ব্রাহ্মণগণের একটু বিচার শক্তি আছে, এই জন্য এরা একটু কিন্তু কিন্তু করতে লাগল। যাই হোক, নন্দাদি গোপগণ প্রথমে কৃষ্ণ যে এখনো ওই গাছগুলোর তলায় আছে এটা নন্দাদি গোপগণ লক্ষ্য করতে পারেননি, এখনো তারা কৃষ্ণকে দেখেনি যে এই যে বিশাল ডালপালা এর ভিতরে তলায়, এর তলায় কৃষ্ণ আছে। তখন ওই গোপবালকরাই ইঙ্গিত করছে, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কৃষ্ণ কোথায়,
তখন ওই বালকগুলি ইঙ্গিত করে দেখাচ্ছে, ওই দেখো উলুকল এখনো টানছে। ভীত চমকিত হয়ে শ্রীকৃষ্ণ তাড়াতাড়ি আগে চলছে, যে গাছগুলোর থেকে দূরে যদি চলে যেতে পারি তাহলে কেউ বুঝবে না, এখন তো গাছগুলোর ডালপালার ভিতরেই, বলে যদি এই গাছগুলোর থেকে তাড়াতাড়ি বাইরে চলে যেতে পারি তাহলে আর কেউ আমাকে ধরতে পারবে না যে আমি এত বড় দুষ্টুমিটা করেছি। নন্দাদি গোপগণ তারা দ্রুত বেগে কৃষ্ণের নিকট গমন করলেন। তাই নাকি, এর ভিতরে কৃষ্ণ আছে, এত বড় বড় ডাল সব, আর অর্জুন গাছ ভীষণ শক্ত, পাতা কম হয়, বড় বড় ডাল। এই যে হার্টের রোগে যে ওষুধ হিসাবে অর্জুনের কাপ, অর্জুন চালের চূর্ণ ব্যবহার হয়, এই তো অর্জুন গাছ হৃদরোগে। তারা দেখলেন সত্যি তো শ্রীকৃষ্ণ ভিতরে, তাড়াতাড়ি নিকটে গিয়ে তারা আপাদ মস্তক নিরীক্ষণ করছেন, না শ্রীকৃষ্ণের সুকোমল অঙ্গে কোথায় আঘাত লাগেনি। স্বস্তির নিঃশ্বাস ফেললেন গোপরাজ, আঘাত লাগেনি, এই কৃষ্ণকে এইভাবে কে বেঁধেছে রে, জিজ্ঞাসা করছেন কৃষ্ণকে কে বাঁধলো এইরকম, এই সুকোমল অঙ্গ বালককে আবার উলুকলের সঙ্গে। তো বালকগুলি তখন আর মায়ের কথা আর বলছে না, ওই যে খেলার সাথী যে বালকগুলো যখন নন্দাদি গোপগণ জিজ্ঞাসা করছেন কে বাঁধলো এই সুকুমার অঙ্গকে আবার একটা উলুকলের সঙ্গে, এত বড় উলুকলের সঙ্গে, বালকগুলি যেমন চটপট করে কৃষ্ণের নাম বলে দিয়েছিল যে এই গাছ উপড়েছে, কিন্তু মায়ের কথা বলছে না, কারণ ভয় আছে মা যদি পিটুনি দেয়, মা যদি খেলতে না দেয়, তাড়িয়ে দেয়, ধমক দেয়। তো শ্রীকৃষ্ণ মনে মনে ভাবলেন যে আজ আমি দধিভাণ্ড ভঙ্গ করেছি, নবনীত নষ্ট করেছি, মা আমাকে বেঁধেছেন না জানি, আমার আমি তারপরে মা জানি না জানি আরো কত দণ্ড দেবেন। আবার কৃষ্ণ ভাবলেন যে আজ এত বড় এতদিনের পুরনো গাছ দুটোকে আমি উপরে ফেলে দিয়েছি, না জানি বাবা আবার কত দণ্ড দেয় আমাকে, মা তো যা দণ্ড দিলেন দিলেনই হাড়ি ভাঙার জন্য, নবনীত চুরি করার জন্য, এবার গাছ দুটো উপরে ফেলেছি, না জানি বাবা এসে গেছেন, বাবা আরো কঠিন কত দণ্ড দেবে আমার। তো কৃষ্ণ ভীত হচ্ছিলেন যখন গোপরাজ নন্দ এগোচ্ছিলেন সেই গাছের ভিতরে, অন্তরের ভাব গোপন করে হাসতে হাসতে গোপরাজ দৌড়াতে দৌড়াতে এসেছেন তারা, তারপরে বাড়ি লোকে লোকারণ্য, ব্রাহ্মণরাও এসে গেছে, এত হইচই হচ্ছে, কৃষ্ণকে খুঁজে পাওয়া যাচ্ছে না, গাছ দুটো কি করে পড়ে গেল তাও কেউ বলতে পারছে না, বাড়িতে কটা মেয়ে মানুষ ছাড়া আর কেউ নাই, তাদেরও কোনো সারা শব্দ নাই, কি করে থাকবে, যশোদা তো মূর্ছিতা, কোন দাসীরও আওয়াজ পাওয়া যাচ্ছে না, কতগুলি বালক সামনে, যাই হোক নিশ্চয়ই অসুর দৈত্য দানব এসেছিল নারায়ণের কৃপা। তো উনি অন্তরের সমস্ত ভাবকে গোপন করে নিয়ে হাসতে হাসতে বললেন, পাপ আমার, জীবন সর্বস্ব আমার, এই বলে এখন শ্রীকৃষ্ণ দেখলেন কই বাবা তো আমাকে দণ্ড দিল না, বাবা তো হাসছে, তখন কৃষ্ণের ভিতরে সাহসের সঞ্চার হল, উনি বাহু দুটো প্রসারণ করলেন সেই বদ্ধ অবস্থাতেই বাবার কোলে ওঠবার জন্য। নন্দের হাস্যবদন দেখে নন্দনন্দন আনন্দ সাগরে ভাসমান হলেন, বাহু দুটো উত্তোলন করেছেন, এখন নন্দ মহারাজ গোপালকে কোলে নিলেন, কোলে নিতে গিয়ে দেখছেন যে পিছনে তো লেজের মতো দড়িটা, দড়িটা উলুকলে সব বাবার
কোলটা তো অনেক উঁচু, বাবা নিচু হয়ে কোলে নিলেন, এখন কোলে নিয়ে বাবা নিতে গিয়ে দেখছেন যে দড়িটায় টান লাগছে, লেজের মতো দড়িটা একেবারে উলুকালের সঙ্গে বাঁধা আছে। বাবা ডান হাতে কৃষ্ণকে বুকে চেপে ধরলেন বক্ষে, আর বাঁ হাত দিয়ে সেই উলুখলের বন্ধনটা, প্রথমে উলুখলের বন্ধনটা খুলে দিলেন, দড়িটা শ্রীকৃষ্ণের কোমরে ঝুলছে পেছন দিয়ে, প্রথমে উলুখলের সঙ্গে যে মা বেঁধেছিলেন সেইটা খুললেন, তখন দড়িটা পিছনে ঝুলছে, তবে তো উনি সোজা হয়ে দাঁড়ালেন গোপালকে নিয়ে বুকে, ডান হাতে এইভাবে গোপালকে বুকে ধরেছেন, বাঁ দিয়ে উলুখলের সঙ্গে বন্ধনটা খুললেন, তারপরে গোপালের কোমরে যে পিছনে যে মা গিঁটটা দিয়েছিলেন, দুটো গিঁট ছিল, একটা উলুখলের সঙ্গে একটা কোমরের সঙ্গে, আর মাঝখানে লম্বা দড়িটা, কোমল রজ্জু কেশ বন্ধন, সিল্কের পট্ট ডুরি। তো তখন সেইটাও মা গোপালের কোমরের যে বন্ধনটা সেটাও মা বাবা বাম হাত দিয়ে খুলে ফেললেন, আর শত শতবার মুখখানা চুম্বন দিচ্ছেন, মস্তক আঘ্রাণ করছিলেন, বাবার বাৎসল্য স্নেহাশ্রুতে গোপালের মস্তক সিঞ্চিত হচ্ছিল। উলুখলং বিকর্ষন্তং দামনা বদ্ধং সমাত্মজং বিলক্ষ্য নন্দ প্রহসদ বদনম মুমু বি মুমুচহ। এই শ্রী শুকদেবের ভাষা। তো বাবা তো কোলে নিয়ে নিলেন, এরপরে উনি বাড়ির ব্রাহ্মণ যারা এসে উপস্থিত হয়েছেন ব্রাহ্মণরা স্বস্তি বাচন করলেন, বাবা বেরিয়ে এলেন গাছপালার মধ্যে থেকে। ব্রাহ্মণরা বলল, মহারাজ যাই হোক, অসুর দৈত্য দানব যেই আসে এসেছে আসুক, ওরা বেদমন্ত্র উচ্চারণ করতে লাগলো, কথায় কথায় ব্রাহ্মণরা আসে, কথায় কথায় বেদমন্ত্রের ধ্বনি হয়, কথায় কথায় স্বস্তি বাচন, কথায় কথায় মাঙ্গলিক দ্রব্য গোপালকে স্পর্শ ধান্য দুর্ভাগরচনা, মাঙ্গলিক বস্তু স্পর্শ করালে অমঙ্গল দূরে যায়। যেমন যেদিন পুতনা মক্ষণ লীলা হল সেদিন সমস্ত ব্রজগোপীগণ মিলে গোপালকে গোমূত্রে স্নান করালেন গোরচনায়, গাভীর চরণ রজ গোপালের অঙ্গে মাখিয়ে দিলেন, গোবর দিয়ে তিলক করে দিলেন, ভারী মুশকিল গোপালের এখানে। গোমূত্রে স্নান করিয়ে গোরজ অঙ্গে মাখিয়ে এই গোপীরা গোপালকে কিভাবে জব্দ করল, গোবরের তিলক করে দিচ্ছেন, নারায়ণের দ্বাদশ নাম করে করে নানা দ্বাদশ অঙ্গে তিলক করে দিল, তারপরে নিজেদের শরীরকে রক্ষাবন্ধন করে এবার গোপালের অঙ্গে অঙ্গন নিজেরা অঙ্গন্যাস করন্যাস করল, গোপালের অঙ্গন্যাস করন্যাস করে রক্ষা মন্ত্র পাঠ করতে লাগল, কবচ রক্ষা কবচ। এই হচ্ছে মাধুর্যময়ী লীলা। সকারা খুলতে পারেনি কিন্তু বাবা বাহাতেই খুলে ফেললেন। এই হচ্ছে দামবন্ধন লীলায় দামোদরের বন্ধন মুক্তি। যে জন বন্ধনে আছে সে কখনে অন্যে মচিবারে নারে, তুমি বদ্ধ হয়ে কুবের তনয়ে দিলে প্রভু মুক্ত করে। বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলছেন, আস্ত ঠাকুর বুঝলেন
কৃষ্ণ যেমন মায়ার বন্ধনে জগৎকে বেঁধে রেখেছেন, তোমার তো শক্তি আছে, তুমি মায়ার বন্ধনে আমাদেরকে বদ্ধ রেখেছ, তোমার কৃপা দৃষ্টি ছাড়া আমাদের শক্তি নাই যে সেই বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারি। মামেব যে প্রবদন্তে মায়া মেতাং তরন্তিতে, কৃষ্ণের যেমন আমাদেরকে বাঁধবার শক্তি আছে যেহেতু আমরা বহির্মুখ, তেমনি প্রেমবান ভক্তের কৃষ্ণকে বাঁধবার শক্তি আছে। মা বাঁধলেন, কৃষ্ণের যেমন আমাদেরকে বাঁধবার শক্তি আছে, দণ্ড দেওয়ার শক্তি আছে, তেমনি প্রেমবান ভক্তের কৃষ্ণকে বাঁধবার শক্তি আছে। আবার প্রেমানুগ্রহে কৃষ্ণের বন্ধন মোচন করবার শক্তিও প্রেমিকগণের আছে। তো প্রভু, হে সর্বেশ্বর, আপনি যেমন মায়ার দ্বারা জগতের জীবকে বন্ধন করেন, আবার বন্ধন মোচন করেন, তেমনি আপনার মাতা পিতা প্রেম দ্বারা আপনাকে বন্ধন করেছেন এবং বন্ধন মুক্ত করেছেন। তো জগতের জীব অনাদি বহির্মুখতা বশত আত্মস্বরূপ ভুলে গিয়ে মায়ার বন্ধনে বদ্ধ, মায়ার অধীন হয়ে যায়। আপনিও তেমনি আপনার অনাদি ভক্ত বাৎসল্য বশত আত্মস্বরূপ ভুলে গিয়ে ভক্তির প্রেমবন্ধনে বদ্ধ হন, প্রেমের অধীন হয়ে যান। মা যশোদা কর্তৃক শ্রীকৃষ্ণের বন্ধন এবং যমলার্জুন ভঞ্জন এর দ্বারা সেই প্রেম বন্ধনের দৃঢ়তা ব্যাখ্যান, এইটাই তো বোঝা গেল। অতএব প্রেমই একমাত্র পরম পুরুষার্থ, প্রেম সর্বদা জয়যুক্ত হন, প্রেমাধীন ভক্তের জয় হোক, প্রেমবান ভক্তের জয় হোক। জগতের সর্বজীব সর্ব আগ্রহ পরিত্যাগ করে আর এই কৃষ্ণ বন্ধনের যে সুদৃঢ় রজ্জু স্বরূপ যে প্রেম, সেই প্রেম লাভের জন্য কায় মনোবাক্যে চেষ্টিত হন। হে সাধক সমাজ, হে ভক্ত সমাজ, কি করলে প্রেম লাভ হয়? এই প্রেম রজ্জু সংগ্রহের জন্য ব্যস্ত হন। ঠাকুর, আপনিও বুঝলেন তো আমাদেরকে বেঁধে রেখেছেন মায়া বন্ধনে, বন্ধনের যে কতটা জ্বালা বুঝলেন? একটু স্মরণ করুন যে আমরা মায়ার বন্ধনে পড়ে কত কষ্ট পাচ্ছি, আমাদেরকে প্রেম দিয়ে অতি শীঘ্র বন্ধন মুক্ত করুন, সচরণে স্থান দিন। আমরা তো বদ্ধ, চিরবদ্ধ মায়া ডোরে। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইলে বিষয় আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী কথার এইখানেই দেওয়া হল বিশ্রাম। Thank you.